আসসালামু আলাইকুম। এখন আমরা এই পেশেন্টের স্প্লিন এবং লিভার পালপেট করব। তো এই পেশেন্টকে যদি আমরা স্প্লিন এবং লিভার পালপেট করার আগে এই পেশেন্টের যদি একটু ফেসিয়াল এক্সপ্রেশন দেখে শুরু করি, তো আসলে আমরা কী দেখা যাচ্ছে, এই পেশেন্টকে কী মনে হয় আমরা একটু দেখার চেষ্টা করি। তো পেশেন্টের যদি আমরা হেডটাকে প্রথম দেখি, তো এই যে হেডের দুই পাশটা অর্থাৎ প্যারাইটাল যে রিজিয়নটা, প্যারাইটাল রিজিয়নটা কিন্তু উঁচা হয়ে গেছে। এটাকে আমরা বলি প্যারাইটাল বোজিং, বোজিং মানে উঁচা হয়ে যাওয়া। তারপর এই ফ্রন্টাল রিজিয়নটাও মোটামুটি এর যে সাইজ, সে সাইজ অনুপাতে কিন্তু ফ্রন্টাল রিজিয়নটাও একটু উঁচা উঁচা লাগছে এবং এর ফেসিয়াল স্ট্রাকচারটা একটু অন্যরকম লাগছে। এবং পেশেন্টকে যদি আমরা দেখি যে পেশেন্টের অ্যাবডোমেনটা ডিস্টেন্ডেড, অ্যাবডোমেনটা ডিস্টেন্ডেড এবং কি ফ্লাংটা মোটামুটি ফুলি বলা চলে। বাদবাকি পেশেন্টের জেনারেল বডি কন্ডিশন কিন্তু হচ্ছে, মানে মনে হচ্ছে একটু ম্যাল নরিশড এইরকম মনে হচ্ছে। পাশাপাশি এখন আমরা যদি একটু ইটা দেখি, এই পেশেন্টের ন্যাজাল ব্রিজটা দেখি, এটা ঠিক আছে। এবং পেশেন্টকে যদি আমরা একটু হা করাই, হা করালে দেখি পাবো, হ্যাঁ হা করালে আমরা এই যে মুখের যে দাঁতগুলো দেখতে পাচ্ছি, দাঁতগুলো কিন্তু অনেক ছোটো ছোটো এবং মাঝখানে ফাঁকা আছে। অর্থাৎ মোটামুটি এটাকে আমরা দেখে বলে দিতে পারি এটা থ্যালাসেমিক ফেস, থ্যালাসেমিক ফেস। এবং যেহেতু অ্যাবডোমেনটা ডিস্টেন্ডেড, তো আমাদের অবশ্যই এক্সামিনেশনে আমরা অ্যাবডোমেন রিজিয়নে আসব এবং এক্সামিনেশন করব দেখার জন্য যে এখানে কোনো অ্যাবনর্মালিটি আছে কি না। তো প্রথমে আমরা হচ্ছে ইন্সপেকশন করে নিয়েছি, এরপরে পালপেশন করে নিয়েছি। সুপারফিশিয়াল পালপেশনে আমরা দেখেছি যে স্প্লিন এবং লিভার দুইটা ইনলার্জ। তো এখন আমরা এই পেশেন্টের স্প্লিন এক্সামিনেশন করব। দেখি বাবু, তুমি একটু এই পাশে আসো। তো স্প্লিন এক্সামিনেশন করার শুরুতে আমি এক্সামিনেশন করব। পেশেন্ট যেহেতু ঘুমাচ্ছে, আমি তাকে শ্বাস নিতে বলতে পারছি না। আমি যে রাইট ইলিয়াক ফসা থেকে প্রেস করা শুরু করব। এখানে প্রথমে আমি হাত দিয়ে নিয়েছি যে আমাদের যে লেফট কোস্টাল রিজিয়ন আছে এখানে প্রেশার দেওয়ার কারণে, কারণ স্প্লিন থাকলে স্প্লিনটা ইজিলি নিচে নেমে যাবে। তো আমি এখন যদি প্রেশার দেই, প্রেশার দিচ্ছি রাইট ইলিয়াক ফসা থেকে আমরা সামনের দিকে আগাবো। তো সামনের দিকে আগালে এই পেশেন্টের এই যে এই রিজিয়নে এসে, আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন, তো এই রিজিয়নে এসে এই যে উঁচা জিনিসটা দেখা যাচ্ছে, এই যে উঁচা জিনিসটা, এই উঁচা জিনিসটাই টোটালটা। আমরা জানি এটা হচ্ছে রিবস, নর্মালি আমাদের স্প্লিন কিন্তু পালপেট করা যায় না। তো এই টোটাল রিজিয়নটা আপনারা দেখেন যে একটা ইলিভেটেড পোর্শন। তো এই ইলিভেটেড পোর্শনটাই, এটাই হচ্ছে স্প্লিন। তো আমরা যখন স্প্লিনটা পেয়ে যাব, স্প্লিনটা পেয়ে গেলে তখন আমরা কী করব, স্প্লিনটার এই যে যে আমাদের স্প্লিনের ইনফিরিয়র মার্জিন বা ইনফিরিয়র বর্ডারটা আমরা ভালো মতো দেখে নিব। দেখে নেওয়ার পরে আমরা ইনফিরিয়র মার্জিনটা আমরা এখান থেকে শুরু করে, যেখান থেকে আমরা পেয়েছি, এখান থেকে আমরা অ্যান্টিরিয়র এক্সিলারি অ্যালং দ্য লং অ্যাক্সিস অফ দ্য অ্যান্টিরিয়র এক্সিলারি লাইন থেকে এই হচ্ছে ইনফিরিয়র বর্ডারটা মেপে নিলাম। ইট ইজ অলমোস্ট 7-8 সেন্টিমিটার, ঠিক আছে। এই স্প্লিনটা মেপে নেওয়ার পরে এরপরে আমরা কী করবো, এর উপরে কী দেখবো, এর উপরে স্প্লিনের সারফেসটা দেখে নিব, কনসিস্টেন্সি দেখে নিব এবং এখানে কোনো টেন্ডারনেস আছে কি না। এখানে প্রেস করার সময় আমি পেশেন্টের মুখের দিকে তাকাবো যে কোনো টেন্ডারনেস ফিল করা যায় কি না। আচ্ছা, টেন্ডারনেস দেখে নেওয়ার পরে, সারফেস দেখে নিয়েছি এবং আমি এর ইনফিরিয়র বর্ডারে স্প্লিনিক নসটা ফিল করার চেষ্টা করব। এবং পেশেন্ট যেহেতু ঘুমায় আছে, যদি ঘুমায় না থাকতো তাহলে পেশেন্টকে আমি একটু এই পাশে ঘুরায়ে এইভাবে ফিঙ্গার, ওই যে আমাদের যে ইনসাইনেশন যে টেস্টটা আছে, এটা করার চেষ্টা করতাম যে ফিঙ্গারটা এর ভিতর দিয়ে যাচ্ছে কি না। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে স্প্লিনটা পারকাশন করব। তো পারকাশন আমরা রাইট ইলিয়াক ফসা থেকে শুরু করতে পারি। তো এইভাবে পারকাশন যদি করি, অর্থাৎ নর্মালি আমাদের যে অ্যাবডোমেনের পারকাশন সাউন্ড, টিম্পেনিক, এই টিম্পেনিক সাউন্ডটা কিন্তু আমরা পাচ্ছি। এই যে যখনই আমরা স্প্লিনের উপর চলে এসেছি, সাউন্ড ইজ ডাল, তার মানে দিস ইজ লিভার। এবং এরপরে আমরা হচ্ছে কী করে নিব, এরপরে আমরা হচ্ছে অস্কালটেশন করব। স্প্লিনিক ব্রুইট আছে কি না দেখার জন্য আমরা অস্কালটেশন করব। আচ্ছা, অস্কালটেশন করে নিলাম, আমাদের হচ্ছে স্প্লিন পালপেট করা হয়ে গিয়েছে। এখন আমরা যদি পালপেট করি এই পেশেন্টের, আমরা এখন হেপাটোমেগালি আছে কি না এটা দেখব। তো হেপাটোমেগালি দেখার ক্ষেত্রে আমরা প্রথমে যেটা করব, যে আমাদের এই যে কোস্টাল মার্জিন, এই কোস্টাল মার্জিন বরাবর আমাদের এই যে আমাদের যে ইন্ডেক্স ফিঙ্গার, এই ইন্ডেক্স ফিঙ্গারের এই পোর্শন এবং কোস্টাল মার্জিনের এই পোর্শন দুইটা সমান্তরালে থাকবে। অর্থাৎ আমাদের মিডিয়াল পোর্শন অফ দ্য ইন্ডেক্স ফিঙ্গার এবং আমাদের যে কোস্টাল রিবস আছে, এই রিবসের যে কোস্টাল মার্জিন, এটা পরস্পর সমান্তরালে থাকবে। এবং পেশেন্টের মাথাটা একটু উঁচা করে, আমরা এখন যেহেতু পেশেন্ট ঘুমাচ্ছে, উঁচা করে আমরা এই যে রেকটাস অ্যাবডোমিনিসের ল্যাটারাল বর্ডার দেখে নিব এবং আমাদের এই ফিঙ্গারটা ল্যাটারাল বর্ডারের সমান্তরালে থাকবে এবং এটা এর সমান্তরালে থাকবে। তো সমান্তরালে থাকার পরে অবশ্যই আমরা এভাবে কী করবো, এভাবে বসে নিব।
এভাবে বসে পালপেট করব লিভার। কেন বসে পালপেট করব, কারণ লিভার পালপেশনের সময় আমার সরাসরি চোখটা যেন পেশেন্টের ফেসের দিকে থাকে, এবং আমার পালপেশন করার সময় পালপেশন যাতে ইজিলি হয় আমার হ্যান্ডটা একদম আমার রিস্টের সেম লেভেলে থাকে। তো আমি এখন পালপেট শুরু করব, পেশেন্টকে শ্বাস নিতে বলবো, যখন শ্বাস নিবে তখন আমি হচ্ছে পালপেট করব। তো এই যে পালপেট করছি, পালপেট করছি, পালপেট করতে গিয়ে এই যে দেখেন এইটা হচ্ছে কিন্তু পেশেন্টের কোস্টাল মার্জিন, এবং এই রিজিওনে যে ফোলা জায়গাটা, এই ফোলা জিনিসটাই হচ্ছে দিস ইজ দ্য লিভার, ঠিক আছে। তো এই পেশেন্টের লিভারও ইনলার্জমেন্ট আছে। তো লিভার দেখার পরে আমরা এই যে লেফট সাইডে দেখলাম, এই যে লেফট সাইডে লেফট লোবটা বেশি ইনলার্জ মনে হচ্ছে, অনেক ইনলার্জ এখানে, ভালো মতোই বোঝা যাচ্ছে। আপনারা যদি দেখেন এই যে এটা লিভার, তারপরে আমরা রাইট পোর্শনটা দেখে নিলাম, অর্থাৎ লিভারের আমরা এখানে কী কী দেখলাম, লিভারের ইনফিরিয়র বর্ডার যেটাকে আমরা বলি মার্জিন অফ দ্য লিভার, মার্জিন অফ দ্য লিভার দেখে নিলাম, এরপরে সারফেস দেখে নিলাম, তারপরে এখানে প্রেস করছি, প্রেস করার সময় পেশেন্টের মুখের দিকে তাকাচ্ছি যে টেন্ডারনেস আছে কিনা, হ্যাঁ টেন্ডারনেস আছে কিনা। এরপরে আমরা কী দেখব, কনসিস্টেন্সি দেখব, এবং এখানে কী দেখব, আপার বর্ডার অফ দ্য লিভার ডালনেস, ঠিক আছে। আমরা এই যে পেশেন্টের এটা হচ্ছে জুগুলার নচ, এরপরে এই যে সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস, সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস থেকে যদি আমরা পারকাশন করি, এই যে আমরা রেজোনেন্ট সাউন্ড পাচ্ছি, আচ্ছা, তারপরেই আমরা যদি এই যে এখানেই আমরা কিন্তু ডাল পাচ্ছি, তাহলে সেকেন্ড, থার্ড, ফোর্থ, মোটামুটি ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস, ফিফথ ইন্টারকোস্টাল স্পেস পুরোটাই আমরা ডাল পাচ্ছি। তো আপার বর্ডার অফ দ্য লিভার ডালনেস অ্যাট ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস, ঠিক আছে। এরপরে আমরা অস্কালটেশন করতে পারি যে কোনো হেপাটিক ব্রুই আছে কিনা। আমরা একটু অস্কালটেশন করবো যে পেশেন্টের কোনো হেপাটিক ব্রুই আছে কিনা। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা অবশ্যই এটা হচ্ছে মেপে নিব, মিড ক্লাভিকুলার লাইন থেকে যখনই আমরা ইনফিরিয়র বর্ডারটা পাবো, এই মিড ক্লাভিকুলার লাইন থেকে এটা এই যে এখান থেকে পাচ্ছে, এটা একদম এই যে মিড ক্লাভিকুলার লাইন থেকে এটা কত সেন্টিমিটার দূরে এটা মেপে নিব। তারপরে সারফেস, কনসিস্টেন্সি, টেন্ডারনেস, আপার বর্ডার অফ দ্য লিভার ডালনেস এবং অস্কালটেশন এইগুলো করব। তো এই পেশেন্টের হেপাটোস্প্লিনোমেগালি, তো মোটামুটি আমরা ধরেই নিতে পারি যে হেপাটোস্প্লিনোমেগালি ইজ ডিউ টু থ্যালাসেমিয়া। এখন এই পেশেন্টের একটু বাবা মার কাছ থেকে আমি একটু জিজ্ঞেস করে নিব যে আসলে তাদের কোনো পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি আছে কি না। আপনি পেশেন্টের বাবা? হ্যাঁ। আচ্ছা, আপনাদের ফ্যামিলিতে আর কেউ আছে এরকম? আছে, আমার একটা শালা। আপনার শালা আছে? আচ্ছা, আপনার বাবা দাদা এদের কারণ নাই? না, এদের কারণ নাই। আপনি তো এর মা, তাই না? আপনাদের ফ্যামিলিতে আপনার ভাইয়ের তাহলে আছে, উনি যেহেতু শালা, আপনার ভাইয়ের আছে। আপনার ভাইয়ের কতদিন পর পর রক্ত দেওয়া লাগে? আপনার মেয়ে হচ্ছে থ্যালাসেমিয়া মেজর, আপনার মেয়ে তো রক্ত দেওয়া লাগে, তাই না? কতদিন পর পর রক্ত দেন? এবং থ্যালাসেমিয়ার পেশেন্টের যেহেতু অ্যানিমিয়া থাকে, এই পেশেন্টের আমরা একটু যদি অ্যানিমিয়াটা দেখার চেষ্টা করি, এই পেশেন্টের যেহেতু ঘুমাচ্ছে, এই পেশেন্টের কিন্তু একদম পেল দেখা যাচ্ছে, বডিটাও অনেকটা পেল দেখা যাচ্ছে। অর্থাৎ এই পেশেন্টের মোটামুটি এখন সিভিয়ার অ্যানিমিয়া আছে, ব্লাড দিলে অ্যানিমিয়াটা কারেকশন হয়ে যাবে ইনশাল্লাহ। তো আপনারা তো বুঝছেন যে এটা জেনেটিক্যাল ডিজিজ, রক্ত দিয়ে পেশেন্টটাকে সুস্থ রাখতে হবে, এটা নিয়ে ভয়ের কিছু নাই, আপনারা ভয় পাবেন না। এটা তো আপনার ছেলে কিন্তু এফেক্টেড না, আমরা জানি 25% ক্ষেত্রে এফেক্টেড থাকে, যে কিন্তু ভালো আছে। দেখি তোমার দাঁতটা একটু দেখাও তো, আচ্ছা দেখি উপরের দিকে তাকাও, আচ্ছা দেখি তোমার বোনস, ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা হয় তোমার?